গুড মর্নিং বন্ধুরা, এই যে বাচ্চাটাকে দেখছেন, এই বাচ্চাটার নাম হচ্ছে অয়ন চক্রবর্তী। ওর 10 বছর বয়স। ও দীর্ঘ দীর্ঘদিন ধরে, প্রায় 2-3 বছর ধরে একটা মাইগ্রেনের কষ্টে ভুগছিল। তার কী হতো মাইগ্রেন? মাইগ্রেন মানে হচ্ছে মাথায় একটা নিউরোলজিক্যাল ডিজঅর্ডার। এটা মাথায় একটা যন্ত্রণা হয়, এটা এক এক পাশে হয়, কোনো সময় লেফট সাইড, কোনো সময় রাইট সাইড, যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় হয়। তাহলে এই বাচ্চাটা মাইগ্রেনের কষ্টে প্রায় জীবন মানে খুব সমস্যা হচ্ছিল, খুব প্রবলেম হচ্ছিল। এবার এই যে দেখছেন ওনার মা, বাচ্চাটার মা, উনিও আমার পেশেন্ট, উনিও ওষুধ খান, ওনার নাম শিপ্রা চক্রবর্তী। তা এই বাচ্চাটার কষ্ট হতো কি, 2-1 দিন পরে পরেই এত মাথার যন্ত্রণা হতো, ব্যথা যন্ত্রণা হতো যে সহ্য করতে পারতো না, এমনকি বিকালবেলায় বমি করতে এবং শুয়ে থাকতো 2-1 দিন পরে পরে। তো এর জন্য ওরা চিকিৎসাও করেছে অনেক, কিন্তু বিশেষ কিছু ফল পাচ্ছিল না, খুব একটা ভালো ছিল না। তা আমার কাছে যখন এসছে, আমার কাছে এসছে তখন এই যে 11ই জানুয়ারি আমার কাছে এসছে, আমি গুছিয়ে কেস্টেকিং করা হয়েছে। কেস্টেকিং করে টিউবারকুলিনাম 1 mm দুটো ডোজ দেওয়া হয়েছে এবং ফলোড বাই 10 mm দেওয়াতে এখন পেশেন্ট কেমন আছে দেখুন, পেশেন্ট কেমন আছে শুনুন, আর মার কাছে শুনুন। ও তো বাচ্চা, ও কিছু বলতে পারছে না। তো বৌদি, হ্যাঁ বলুন। আমি শিপ্রা চক্রবর্তী, এ আমার ছেলে অয়ন চক্রবর্তী। আমার ছেলে আজ গত 2-3 বছর ধরে এই মাইগ্রেনের সমস্যায় ভুগছিল। আমি এর আগেও হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছি, কিন্তু ওষুধ খেলে কমতো বা ওষুধ খাওয়ানো অবস্থাতেও ছেলে আমার খুবই মাথার যন্ত্রণায় ভুগতো, এমনকি বমি করতো, বিকালবেলা থেকে প্রায় দিন উঠতোই না, সারাদিন শুয়ে থাকতো। তা ডাক্তারবাবুর কাছে আসার পরে, ডাক্তারবাবুর কাছে আমি জানুয়ারি মাসে 11 তারিখে এসেছি, সেই থেকে এই অবধি ওষুধ খাওয়ার পরে আমার ছেলে আগের তুলনায় অনেক বেটার আছে এখন। সেই রকম মানে আগের তুলনায় ভালো থেকে মানে বলবো বেটারই আছে, কারণ আমার ছেলে এখন সেরকমভাবে বলে না যে মাথার যন্ত্রণা করছে, বলে খুব কম, কিন্তু এই ওষুধ ডাক্তারবাবুর ওষুধ খাওয়াতে আমার ছেলে আগের তুলনায় অনেক ভালো, অনেক ভালো বলতে কি খুবই ভালো আছে এখন। ছেলে আমার খেলে, খাওয়া দাওয়া করে, ঘোরাফেরা সব কিছুই করে। তাহলে আগে দেখুন, এই যে এই বাচ্চাটার মাইগ্রেনের ব্যথায় জীবন দুর্বিষহ হয়ে গেছিল, কিন্তু এখন ওষুধ খেয়ে বেশ, এই বেশি দিন না, এই কিছুদিন ওষুধ খেয়ে এখন একদম প্রায় 90% সুস্থ আছে। আর ম্যাডাম, যে এই যে যেইটুকু বাকি আছে এটাও আপনি একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবে, এটা কথা দিলাম, চিন্তার কিছু নেই, ঠিক আছে? তুমি সন্তুষ্ট তো? এই দেখুন, ভিডিওটা করার কারণ একটাই, যে সাধারণ মানুষ জানুক যে হোমিওপ্যাথিক ওষুধ খেয়েও কত ভালো থাকা যায় এবং কত সুস্থ থাকা যায়। তা ম্যাডাম, ভিডিওটা করলাম, ফেসবুকে আপলোড করবো বলে আপনারা সহযোগিতা করেছেন, এই জন্য অনেক ধন্যবাদ জানাই।